গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন্নিপম্পা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে ভিডিও করছি, তো বুঝতেই পারছো কোথাও বেরুবো। তিন্নিও রেডি হয়ে গেছে, তিন্নিও পিঙ্ক, আমিও পিঙ্ক। হ্যাঁ, নিশ্চয়ই কোথাও বেরুবো, তার জন্যই এত রেডি হওয়া। তো কোথায় যাব সেটা তোমাদের বলি। যাব হচ্ছে রিমঝিমের বাপের বাড়ি, মাঠে রান্না আছে তো ওখানেই যাব। আর মাঠে রান্না আমার জীবনে ফার্স্ট টাইম আমি মানে অ্যাটেন্ড করছি। কোনো কোনোখানে আমাদের কোনো আত্মীয়র বাড়িতে মাঠে রান্না নেই কো, কোনো দিন খাইও নি আর দেখিও নি কো। তো এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো মানে একটা নতুনত্ব ব্যাপার আমার কাছে, যে কি হবে কি না হবে, কি রকম কি হয়, তো কোনো দিন তো দেখিনি কো। তো দেখা যাক কীরকম, আশা করছি ভালোই লাগবে। তো আমাদের এখানে কারোরই নেই কো মাঠে রান্না। তো আমি মানে এটা নিয়েই খুব মানে ভালো লাগছে যে প্রথম যাব আমি মাঠে রান্না। মাঠে রান্না আগে অনেক শুনেছি কিন্তু কোনো দিন যাইনি কো, আমাদের কারোর তো নেই, কোথায় যাব। তো ঠিক আছে, চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমারও ভালো তো লাগবে যেহেতু আমার মানে শোনা জিনিসটা আমি আজকে দেখতে পাবো, তো সেটা ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর আমি আজকে এইভাবে রেডি হয়েছি, চুলটা এরকম করে ক্লিপ দিয়ে এরকম করে দিয়েছি আমার মেয়ে। ওই বেশিরভাগ আমার চুল বেঁধে দেয়, আমি চুল বাঁধাতে ভীষণ কাঁচা। আর চোখে এরকম কি বলে লাইনার আর এরকম কাজল দিয়েছি, কেমন লাগছে দেখো। আর এই মিষ্টি পিঙ্ক কালারের আমি শাড়ি পরেছি, তিন্নিটা পিঙ্ক কালার নয় ঠিক, পিঙ্কটা চাপা ফুলের যে কালারটা হয় না ওইটা, হ্যাঁ। আর আমারটা একদম মিষ্টি পিঙ্ক কালারের। আর এই শাড়িটা তোমরা পরতে দেখেছো, আমি ভাইয়ের বিয়েতে পরেছি, তারপরে গত বছরে আমার পিস্তত দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল, সেখানে আমি পরে গিয়েছি, দেখেছো। এরকম কুচি দেওয়া ব্লাউজটা বানিয়েছিলাম, এটা আমি পাশের বাড়ি দিদির কাছ থেকেই নিয়েছিলাম। এটা নিয়েছিলাম দুর্গাপুজোয় না, হ্যাঁ দুর্গাপুজোয়, হ্যাঁ। তো এটা আমি দুবার পরেছি, ভাইয়ের বিয়েতে আর ওই দাদার মেয়ের অন্নপ্রাশনে পরেছিলাম। আর এইটা নিয়ে তিনবার হচ্ছে আর কি। শাড়িটা ভীষণ মানে আমার একটা ফেভারিট শাড়ি, পরতেও ভীষণ ভালো লাগে। আর কিন্তু কি হয়েছে বলতো, একটু মানে হেলদি হয়ে গেছি, তো ব্লাউজটা একটু টাইট টাইট হচ্ছে। কালকে যদি পরে দেখতাম তো এই প্রবলেমটা হতো না কো, একটু একটা মোড়া খুলে দিলেই ঠিকঠাক হয়ে যেত আমার। যাই হোক, একটু টান টান হচ্ছে, তো কই ব্যাপার নয়, চলো পরে তো নিয়েছি, সেরকম অসুবিধা হচ্ছে না। তবে এক ঘর খুলে দিলে ভালো হতো আর কি, কমফোর্টেবল লাগতো। আর শাড়িটারে নিয়ে নিকো, কারণ এই একটাই শাড়ি পরেই যাচ্ছি। প্রথমত থাকার কথা হয়েছিল, মানে রিমঝিম মোটেই ছাড় ছিল না যে থাকতে হবে করছিল, কিন্তু থাকার আমার ছেলের পড়া রয়েছে, ওই জন্য থাকার একটু অসুবিধা আর কি। এবার ও তো ধরো টিউশনি কামাই হবে থাকতে গেলে, সেই জন্য থাকা হবে না কো, থাকবো না, পরে আবার দেখা যাবে। তো আমরা চলে আসব, হয়তো সন্ধে হয়ে যাবে, ওরা তো বলছিলো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আসতে আর কি। তো দেখা যাক কী হয়, কিন্তু থাকা হবে না কো। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। শাড়িটা আমি প্রিন্ট করতে পারিনি বলে এরকম করে ছেড়িয়ে দিয়েছি, এই যে এরকম করে। এটা একটা চওড়া বেশ, এটা কী বলে সিলভারের বর্ডার আছে, চওড়া বেশ ভালো, শাড়িটা খুবই সুন্দর। আর ভেতরটা গোটাটাই এরকম কাজ আছে, এরকম কাজ, কেউ যদি মানে ধরে দিত তাহলে আমার শাড়ির লুকটা আরও বেশি বুঝতে পারতে তোমরা, কিন্তু ধরে দেওয়ার কেউ নেই, আমি নিজে নিজেই করছি। এখন তো 11টা বাজছে আমাদের, তো আমার ছেলে এই পরে এলো, এরপরে বেরুবো আমি, আমরা রেডি হয়ে গেছি। আর ও এখন মুড়ি খাচ্ছে, ও স্নান করবে দিয়ে বেরিয়ে যাবে, প্যাঞ্জামা পরবো দিয়ে বেরিয়ে যাবো, মোটামুটি 11:30টা ধরে রাখো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম, আমি তো সকাল থেকে করতে পারতাম কিন্তু দেখলাম কি যে কিছু কাজ ছিল, ধরো আমার আইব্রো করা হয়নি কো, তো পাশের বাড়ি ঠাকুমার কাছে আইব্রো করে এলাম, তারপরে এসব করতে করতেই দেরি হয়ে গেল। তো রেডি হয়েই একবারে তোমাদের সামনে এলাম, তো দেখো ভালো লাগবে। আর ওদের ওখানকার পরিবেশটা আমাদের সবার খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, দেখবে গাছপালা পরিবেশটা খুব সুন্দর ওদের ওখানকার।
আর এমনিতে গ্রাম্য পরিবেশ তো আমার তো খুব ভালো লাগে, আমার অত শহর ভালো লাগে না গো, আমার গ্রাম্য পরিবেশটাই বেশি ভালো লাগে। আর ওদের পরিবেশটা একদম নিরিবিলি নির্জন, খুব সুন্দর। আমরা যখন প্রথম দেখতে গিয়েছিলাম মানে দেখাশোনায়, তখনই আমাদের খুব পছন্দ হয়েছিল কি না ওদের পরিবেশটা। তো আমার বাবা আমার ছোটো মা বাবু সবারই পছন্দ হয়েছিল, ওদের পরিবেশটা এত সুন্দর, মানে নির্জন, কোনো কোলাহল নেই গো, প্রকৃতির মাঝখানে বাড়ি, খুব সুন্দর আর কি। আর তো আর ওদের মনে হয় রান্না বান্না হয়ে যাবে, আমাদের তো যেতে 12:30 অমনি বেজেই যাবে, ওদের রান্না বান্না হয়ে যাবে। যাই হোক চলো, যতটা আমি দেখাতে পারি দেখাবো নিশ্চয়ই। আর রিমঝিমও তো ওখানে চলেই গেছে, কালকে গেছে ভাইয়ের সাথে। চলো, ও ফোন হয়েও গেছে, তাড়াতাড়ি চলে, তিন্নি ধরেছে বলছে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি তোমরা সব রেডি হয়ে গেছো, তোমার দাদা পড়ে এসছে। আমি বললাম না, তখনও আসেনি চিকু, তো এই এলো, বললো তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ওরও আর কি আর ভালো লাগছে না, মানে অস্থির লাগছে, আমরা যেহেতু যাব, যা হয় আর কি, শ্বশুরবাড়ি থেকে কেউ গেলে একটা আলাদা রকম মানে ফিলিংস থাকে আর কি। ও বলছে যে প্রত্যেক বছরই আমি তো মানে ওখানে থেকেই হয়, এবছর এখান থেকে যাচ্ছি, সবাই যাবে, এটা একটা বিশাল আনন্দ। চলো এখনকার মতো টাটা। তিন্নির হাই উঠছে, তিন্নির একদম হেয়ার ব্যান্ড আর ড্রেস ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, ওর মর্নিং স্কুল হচ্ছে, ও সকাল করে উঠতে হচ্ছে, দিয়ে স্কুল যাচ্ছে বলে ওর হাই উঠে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। গাড়িতে একটু ঘুমিয়ে নিবি, ঠিক আছে? স্কুলে ঘুমিয়ে পড়ছিল, স্যারদের ম্যাডামদের কোলে ঘুমিয়ে যাওনি তো? বলছে স্কুলে ঘুমিয়ে যাচ্ছিল। আচ্ছা চলো এখনকার মতো টাটা, ভিডিওটা দেখো তোমরা, চলে এসছে চলো। সবাই আছে এখানে, ভাই, শিশু, বাবা, আমার মা, ধরে দিয়ে যাবো, তুমি উপরে যাও, বৌদি খালি যেন মাছ থেকে যাও না, এদিকে কিছু পুকুর হচ্ছে জানি। ভাতটা দিয়ে কে খাবে জল, তো ঠাকুমা ভাত চল, মামিমা রান্না করছে, জো রান্না চলছে, একদম দুটো কড়াই চলছে, এখনো একটা কড়াই এরকম মাটি দিয়ে ল্যাপা আছে, এটা আবার ছাড়বে নাকি কড়াইটা? তারপরে আমরা সবাই খাবো, তো চলো আবার একটুক্ষণ পরে তোমাদের কাছে। যত রকম রান্না হবে সবই দিতে হয়, যত রকম রান্না হবে সবই দিতে হয়, যে মানে যত রকম মানুষ খাবে তত রকমই ঠাকুরকেই দিতে হবে। ওখানে একজনদের রান্না হচ্ছে, এই যে এখানে যে মেজে জেঠু বড় জেঠুদের রান্না হচ্ছে, একটু মেজে জেঠুদের বাড়ি, পাশের বাড়িটা হচ্ছে বড় জেঠুদের বাড়ি, একদিকে মাছ ছাঁকা হচ্ছে, একদিকে মাছের তেল ঝাল হচ্ছে। এক প্লেট করে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, দেখো কত রকমের মিষ্টি আছে, খাওয়া অলরেডি হয়েও গেছে, খেতে খেতে ভিডিও করছি। চলো এই এক প্লেট মিষ্টি খেয়ে এরপরে ভাত খেতে হবে, ভাতেরও প্রচুর মেনু আছে, খেয়ে নিই মিষ্টিগুলো।
এখানে তিন্নি খাচ্ছে, এখানে বাবা আছে, এখানে মা খাচ্ছে, এখানে আমার মা আছে, শিক্ষু আছে, আমার মা আজকে এই শাড়িটা ভেঙেছে, নতুন শাড়ি এটাই পরে এসেছে আজকে, বোঝা যাচ্ছে না কালারটা ঠিকঠাক, সবুজ সবুজ কালারের শাড়িটা, মানে পেস্তা গ্রিন। ভাত খেতে পারবি না। এটা রিমঝিমদের কিচেন, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, একটা ডাইনিং, ওখানে আছে টয়লেট, এটা মাসিমা মানে রিমঝিমের মা, খাবারগুলো সব বয়ে বয়ে আনা হচ্ছে নিচে থেকে মেসমশায়। চলো খেয়ে নিই মিষ্টিগুলো, ওদের সব কমপ্লিট হয়ে গেল।